শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। প্রথমে শুনিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর শুনতে পাবেন বিস্তারিত খবর। এফও প্রভাইডেন্ট ফান্ড, যারা গোয়া কেরালা মুম্বাই বেঙ্গালুরু ইত্যাদি জায়গায় কাজ করতেছেন কিন্তু পিএফ এর টাকাও নাই, ইপিএফও এর যে কোনো ধরনের সমস্যা, ইউএএন নাম্বার অ্যাক্টিভেট হয় না, পিএফ এর এ টু জেড যে কোনো প্রবলেম যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। টাইম সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটি ভালো করে বুঝিয়ে কল দেবেন, এটা অনলি পিএফ এর জন্য। যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ অথবা কল 7896674563। ভারত বন্ধের সমর্থনে শিলচরে মিছিল বিভিন্ন সংগঠনের, পদ্মে ভোট না দেওয়ায় উচ্ছেদ চলছে বললেন কৃপেশ দাশগুপ্ত। সিপিএম এর বিক্ষোভ পাথারকান্দিতে, আজ হাইলাকান্দিতে গরুখুঁটি কাণ্ডে ইউডিএফ এর মৌন মিছিল, ফটোগ্রাফারের ফাঁসির দাবি সুজমের, কেন বন্ধ হচ্ছে শিলচর দূরদর্শন, রাজদীপের কাছে জবাব চাইলেন সুস্মিতা, করিমগঞ্জে জমি দালালি, ডিসির মামলায় অভিযুক্ত 35, সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য হাইলাকান্দির আহমদ হাসানুজ্জামানের, বিদ্যুৎ ব্যবস্থা শক্তিশালী করতে 3,284 কোটি বিনিয়োগ, বর্বরতার এই দৃশ্য আগে দেখা যায়নি বলেছেন আজমল, তালিবানি বললেও অসমকে এভাবে ছেড়ে দেওয়া যায় না বলেছেন হিমন্ত, অসমীয়া জাতিসত্তা রক্ষা করতে হবে, উচ্ছেদ চলবেই, 200-500 মানুষ আহত হওয়ার দরকার ছিল বলেছেন দিলীপ, গরুখুঁটি কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির কেন্দ্রীয় নেতার, অসমের শিপাছাড়ের বর্বরোচিত ঘটনা তালিবান হিংসাকেও হার মানিয়েছে, অবিলম্বে সিবিআই তদন্তের ব্যবস্থা করে খুনিদের শাস্তি দিতে হবে দাবি বিডিএফ এর। এবার শুনেন বিস্তারিত খবর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উৎসাহ যোগাবেন। ভারত বন্ধের সমর্থনে শিলচরে মিছিল বিভিন্ন সংগঠনের, আগামী 27 সেপ্টেম্বর সংযুক্ত কৃষক মোর্চা আহত ভারত বন্ধকে সফল করার আহ্বান জানিয়ে শিলচরে মিছিল আয়োজিত হলো শুক্রবার। এদিন বিকেলে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে বের হয় মিছিল, এতে পামেলান, এআইডি এসও, এসএফআই, এনআইএসএ, ডিওয়াইএফআই, এআইডি ওয়াইও, এআইএসবি, এআইওয়াইএল, এআইএমএসএস, এআইডব্লিউডিএ সহ বিভিন্ন সংগঠনের শতাধিক কর্মকর্তা। এদিকে মিছিল শুরু হতেই পুলিশ দেবদূত পয়েন্টে গতিরোধ করে, সেখানে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের কর্মীদের সঙ্গে কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হয় পুলিশের, যদিও পরবর্তীতে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে মিছিল যায় অম্বিকাপট্টি পর্যন্ত, অবিলম্বে 3টি কৃষি আইন বাতিল করা, বিদ্যুৎ বিল 2021 বাতিল করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করা, নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করা, ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, বেকারদের কর্মসংস্থান প্রদানের দাবিতে মুহুর্মুহ স্লোগান চলে। মিছিল শেষে বক্তব্য রাখেন সংগঠনগুলোর পক্ষ থেকে হিল্লোল ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, দেবজিৎ গুপ্ত, সাহারুল ইসলাম লস্কর, প্রজ্ঞা অন্বেষা, দুলালী গাঙ্গুলি, বিজিৎ কুমার সিনহা। তারা বলেন বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার করোনা মহামারীর সুযোগে একের পর এক জনবিরোধী আইন প্রণয়ন করে দেশের জনগণের অধিকার কেড়ে নিতে চাইছে। স্বাধীনতার পর দেশের কৃষকরা এতদিন ধরে কখনো আন্দোলন করেননি, বর্বরতার এই দৃশ্য আগে আর দেখা যায়নি বলেছেন আজমল, শিপাঝাড়ের ধলপুরে বর্বরতার যে নিদর্শন দেখা গেছে এই দৃশ্য আগে আর কোনোদিনই দেখা যায়নি, এই মন্তব্য এআই ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের। মুম্বাই থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন শিপাঝাড়ের ধলপুরে যে ঘটনা ঘটেছে, দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে, মৃত এক ব্যক্তির লাশের উপর লাফিয়ে নৃত্য করছে এক ক্যামেরাম্যান, এই দৃশ্য আর কোনোদিনই দেখা যায়নি আগে, বিদ্যুৎ ব্যবস্থা শক্তিশালী করতে 3,284 কোটি বিনিয়োগ, রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করতে বিশাল অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিল সরকার,
মোট 3,284 কোটি টাকা ব্যয় করে বিদ্যুৎ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে, যাতে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা দূর হয়। ওই বিশাল টাকা বিনিয়োগে নতুন সাবস্টেশন, ট্রান্সফরমার, প্রিপেড মিটার ইত্যাদি বসানো হবে। মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া আবগারি শুল্ক ফাঁকি রোধ করতে ট্রানজিট পাসে প্রবর্তন করা হচ্ছে। কৃষি বিভাগ শক্তিশালী করতে প্রতিটি জেলায় নতুন করে 3 জন কর্মী নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে সরকার। চোলাই মদের প্রচলন কমাতে দেশীয় সুরার দাম কমানোর ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার বিকেলে গুয়াহাটি মহানগরের কৈনাধরার সরকারি অতিথিশালায় বসে মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়নে বিশাল অর্থের বিনিয়োগ। মন্ত্রিসভার সিদ্ধান্ত, আবগারি রাজস্ব ফাঁকি রোধে ট্রানজিট পাসের প্রবর্তন, চোলাই মদের প্রচলন কমাতে সরকারি অনুমোদিত দেশীয় মদের দাম কমানোর ব্যবস্থা, আদর্শ বিদ্যালয়গুলি পরিচালনার জন্য অসমে আদর্শ বিদ্যালয় সংগঠন স্থাপন, কৃষি বিভাগকে শক্তিশালী করতে প্রত্যেক জেলায় 1 জন করে প্রোগ্রাম অফিসার, অ্যাকাউন্ট অফিসার এবং মিডিয়া এক্সপার্ট নিয়োগ। অসমের শিপাছাড়ের বর্বরোচিত ঘটনা তালিবান হিংসাকেও হার মানিয়েছে। অবিলম্বে সিবিআই তদন্তের ব্যবস্থা করে খুনিদের শাস্তি দিতে হবে, দাবি বিডিএফের। গতকাল দরং জেলার শিপাছাড় এলাকায় সরকারি উচ্ছেদ অভিযানে নিহত হয়েছেন 2 জন সাধারণ নাগরিক, আহত হয়েছেন পুলিশ কর্মী সহ বহুজন। সমগ্র ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, যে কোনো সভ্য সরকার যে এই ধরনের বর্বরোচিত ঘটনা ঘটাতে পারে তা বিশ্বাস করা মুশকিল। তিনি বলেন যে এই ধলপুর এলাকায় যাদের উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয়েছে তারা গত 30-40 বছর ধরে এই সব এলাকায় বসবাস করছেন। এদের অধিকাংশই নদী ভাঙনের শিকার। ভাগ্য বিতাড়িত এই সব প্রান্তিক লোকেদের উচ্ছেদ অভিযানে ঠিক আগের রাতে নোটিশ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অমানবিক। প্রদীপবাবু আরো বলেন যে ধলপুরের পরিবর্তে এর আগে সরকারি তরফে যে বিকল্প বাসস্থানের প্রস্তাব রয়েছে তা মোটেই বাসযোগ্য নয়, এমনকি তাতে শৌচাগারেরও কোনো ব্যবস্থা নেই এবং এ নিয়ে অসমের গুয়াহাটি হাইকোর্টে একটি মামলাও চলছে। প্রদীপবাবু বলেন যে এই মামলার চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা না করে যেভাবে এই অভিযান চালানো হলো তা সম্পূর্ণ আইন ও সংবিধান বিরোধী। সরকার ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ণ একটি মানব শৃঙ্খলকে ভাঙতে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিয়েছে এবং সবটাই একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর প্রতি যে আক্রোশবশত তা জলের মতো পরিষ্কার। তিনি বলেন যে আমরা অবিলম্বে সমগ্র ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। পদ্মে ভোট না দেওয়ায় উচ্ছেদ চলছে, বললেন কৃপেশ দাশগুপ্ত। কৃষি আইন বাতিল সহ কেন্দ্রে মোদি সরকারের একের পর এক জনবিরোধী নীতি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর চড়া মূল্যবৃদ্ধিতে অবশেষে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি হাতে নিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। এমর্মে বৃহস্পতিবার সিপিএমের পাথারকান্দি কমিটির উদ্যোগে পাথারকান্দি শহরে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। এতে তারা মোদি সরকারের একের পর এক জনবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে হাতে প্লেকার্ড নিয়ে গোটা শহর পরিক্রমা করেন। পরে পাথারকান্দি সার্কেল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরপর 15 দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র সার্কেল অফিসারের হাতে তুলে দেওয়া হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস, ওষুধপত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্যমূল্য হ্রাস করা সহ রেল ও সড়কপথে যাত্রী পরিবহনে বর্ধিত ভাড়া হ্রাস করা, বরাক উপত্যকার করিমগঞ্জ মহিষাসন ও ধর্মনগর আগরতলা রুটে রেল পরিষেবা স্বাভাবিক করা ও সরকারি বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং ভোট পরবর্তী সময়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পাইয়ে দিতে দলবাজি বন্ধ করা ও সীমাহীন দুর্নীতি রোধ করা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বামপন্থী নেতা কৃপেশ দাশগুপ্ত বলেন, বৃহত্তর পাথারকান্দির বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদের নামে সফট টার্গেট হিসেবে বিভিন্ন শ্রেণীর লোকদের বিরুদ্ধে ব্যাপকভাবে তাণ্ডব চালিয়ে যাওয়া হচ্ছে, অবিলম্বে এগুলো বন্ধ করার জোরালো দাবি জানান তিনি।
তার কথায় বিগত 80 দশক থেকে এসব বনাঞ্চলে ভূমিহীন কৃষকরা বসবাস করে আসছেন, তাদের হঠাৎ করে উচ্ছেদ করা অমানবিক কাজ। তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে যে বা যারা বিজেপির পক্ষে ভোট দেননি, বর্তমানে তাদের ওই সুযোগ বুঝে সরকারের পক্ষে প্রশাসন লেলিয়ে হয়রানি করা হচ্ছে। কল্যাণকামী রাষ্ট্রে এমন প্রতিহিংসা কখনো কাম্য নয়, এ ধরনের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি। তালিবানি বললেও অসমকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, বলেছেন হিমন্ত। শিপাছাড়ের গরুখুটির ঘটনার পর বলা হচ্ছে তালিবানি শাসন চলছে অসমে, কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হয় আত্মসমর্পণ করতে হবে, না হলে জাতিসত্তা রক্ষায় যুদ্ধ চালিয়ে যেতে হবে। তাই তিনি বলেছেন, তালিবানি তালিবানি যাই বলা হোক, অসমকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। শিব মন্দির বেদখল করলে কি করে চলবে? কাল কামাখ্যা মন্দির বর্দুয়া থান বেদখল করলেও কিছু করা যাবে না কি? এটা মেনে নেওয়া যাবে না। তাই শিপাঝাড়ির 3 নং ধলপুরে বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে, মাত্র 3 মিনিটের এক ভিডিও প্রচার করে বর্বরোচিত বলে সিদ্ধান্ত নিলে চলবে না, মনে করেন মুখ্যমন্ত্রী। কিভাবে পুলিশকে সঙ্গবদ্ধভাবে আক্রমণ করেছে 10,000 লোক সেটাও দেখতে হবে। শুধু 3 মিনিটের ভিডিও ফুটেজ নয়, ঘটনার পুরো ভিডিও দেখতে হবে, তবেই বোঝা যাবে কিভাবে লাঠি দা হাতে নিয়ে পুলিশকে আক্রমণ করা হয়েছিল, বলেছেন তিনি।